আমার কাছে বেশিরভাগ সময় একটা রিকোয়েস্ট আসতো যে ট্রান্সলেশন করে কিভাবে আমি টাকা ইনকাম করতে পারি, কারণ এটাও খুব একটা সিম্পল স্কিল। এখন ট্রান্সলেশন ডকুমেন্ট, লাইক যে কোনো একটা ডকুমেন্ট সেটা ট্রান্সলেট করে কিভাবে আপনি ফ্রিল্যান্সিং করবেন, এইটা কিন্তু খুবই সিম্পল একটা কাজ। বাট যারা জানেন না তাদের জন্য বলি, ডকুমেন্ট ট্রান্সলেশন মিন্স হলো যে আপনার যে কোনো একটা ডকুমেন্ট থাকবে, সেটা হইতে পারে ইংরেজিতে অথবা বাংলাতে অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজে থাকতে পারে, জার্মান ল্যাঙ্গুয়েজে থাকতে পারে, তো সেটাকে আপনার ট্রান্সলেট করে হয়তো বা আপনার ইংরেজিতে আনতে হবে বা আপনার বাংলাতে আনতে হবে। সো এই টাইপের কাজ করেও কিন্তু ফ্রিল্যান্সিং করা যায়। তো একটা ডকুমেন্ট আপনি ট্রান্সলেট করে $25 বা $50 বা $75 পর্যন্ত ইনকাম করতে পারবেন। আর এই টাইপের কাজ আপনি কিন্তু ফাইবার, আপওয়ার্ক এবং পিপল পার আওয়ারে প্রায় সময় আপনি দেখতে পাবেন। আজকে মেইনলি আপনাদের দেখাবো যে কিভাবে একটা ডকুমেন্ট ট্রান্সলেট করে আপনি কিভাবে পিপল পার আওয়ারে কাজ করতে পারেন বা ফাইবার আপওয়ার্কে কিভাবে কাজ করবেন। সো ফুল প্রসেসটা আমি দেখাবো। তো আমি এখন চলে যাব পিপল পার আওয়ারে, এবং পিপল পার আওয়ারে গিয়ে আমি যদি এখানে ডকুমেন্ট ট্রান্সলেশন লিখে সার্চ করি, তাহলে এখানে আপনি দেখতে পাবেন স্ক্রল করলে, এখন এখানে দেখেন ইংলিশ টু জার্মান বিজনেস প্রপোজাল ট্রান্সলেশন, এটাকে আপনি ফিক্সড প্রাইস $75 দিছে। আর এখানে দেখতে পারেন যে আরেকটা আছে যে আর্মেনিয়ান ইংলিশ ট্রান্সলেশন, মানে আর্মেনিয়ান থেকে ইংলিশে ট্রান্সলেট করতে হবে, সেটার জন্য $19, এবং এখানে অসংখ্য আপনি জব পেয়ে যাবেন। এখন আমি যদি সরাসরি যে কোনো একটাতে আমি যাচ্ছি, লাইক ইংলিশ টু জার্মান ট্রান্সলেশন, এখানে যদি আমি যাই, তাহলে আমি আসলে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাচ্ছি। সো €50 মতো আপনার এখানে বাজেট, এবং এখানে কিছু কথা লেখা আছে যে তার তিনটা ডকুমেন্টস লাগবে যেটা ট্রান্সলেট করতে হবে জার্মান থেকে ইংলিশ, রাইট? সো আমার যেহেতু পিপল পার আওয়ারে তেমন কাজ করা নাই, এবং আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে পিপল পার আওয়ারেও এই কাজগুলো হয়ে থাকে, এবং আপওয়ার্কে গেলে আপনি প্রতিনিয়ত দেখবেন যে এই টাইপের অনেক কাজ আছে। যদি আমি আপওয়ার্কে যাই এবং এখানে আমি যদি ডকুমেন্ট ট্রান্সলেশন লিখে সার্চ করি, আপনি দেখবেন অনেকগুলো জব আছে যেখানে শুধুমাত্র ট্রান্সলেশনের কাজ করে। তো তারপর আমি এখানে ফাইবারে চলে যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি যে এখানে দেখতে পাবেন যে ডকুমেন্ট ট্রান্সলেশন লিখে যদি আপনি সার্চ করেন, এখানে অসংখ্য গিগ পেয়ে যাবেন যেগুলো ট্রান্সলেশনের কাজ করে। এখন এই টাইপের কাজ কিন্তু অনেক আছে, রাইট? আর আমি যদি চিন্তা করি যে এখন যারা ক্রিয়েট করতেছে তারাও কিন্তু কাজ করতেছে, এমন না যে আগে তারা কাজ করতে এখন তারা করে না, এমন কিন্তু কিছুই না। সো এখনও কাজ করতেছে। সো আমি এখানে জাস্ট আপনাকে দেখানোর জন্য যে কীভাবে আপনি ট্রান্সলেশনটা স্মুথলি করতে পারেন, সেটার জন্য এখান থেকে আমি সরাসরি একটা ডক ফাইল, এখানে তিনটা দিছে, দুইটা হলো পিডিএফ, একটা হলো ডক। সো ডকটা আমি ডাউনলোড করব। সো এখানে আপনি ক্লিক করলেই সেটা ডাউনলোড করতে পারবেন। সো ফাইলটা ডাউনলোড হওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হলো আপনার যে গুগল ড্রাইভ, আপনি সেখানে যাবেন। আর আমি এখানে চলে গেছি এবং এখানে ডকুমেন্ট ট্রান্সলেশন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। ফাইলটা আপলোড করার পরে এখানে আমি যদি ক্লিক করি, তাহলে এটা ওপেন হবে এবং এইটা ডক আকারে ওপেন হবে, রাইট? সো এখন যেটা আমার করতে হবে, একটু ট্রিকি কাজ করতে হবে, সেটা হলো আমি জাস্ট সবচেয়ে সিম্পল ওয়েটা আপনাদের দেখাচ্ছি, দেন আমি আপনাদের আরও বলে দেবো যে এইটা আরও আপনার যদি রিভাইজ করতে হয় বা যদি সেটা আরও অথেন্টিক বানাইতে হয় তাহলে আপনি সেটা কীভাবে করতে পারবেন। এখন এটা ওপেন করার পর আপনি এখানে দেখবেন এখানে যাবতীয় যা কিছু লেখা আছে সব কিছু ইংরেজিতে লেখা আছে, রাইট? সো এইটা কিন্তু আপনার ট্রান্সলেট করতে হবে। এখন সেটা কিসে ট্রান্সলেট করতে হবে, এখানে বলেই দিছে যে জার্মান ট্রান্সলেশনের জন্য সে চাইছে। সো সেই জন্য আমি শুরুতে এখন চলে যাব আমার যে জিমেইলটা আছে, এইখানের যে গুগল ডকটা আছে সেখানে আমি চলে যাব। আমি এখানে ক্লিক করে আমি যদি নিচে যাই, তাহলে দেখতে পাবো এখানে ডকস নামে একটা অপশন আছে। সো আমি এখন এই ডকসে ক্লিক করব এবং ডকসে ক্লিক করে একটা নিউ ডক খুলব, লাইক একটা ব্ল্যাঙ্ক ডক আমি ক্রিয়েট করব। এবং এটা যখনই আমি ক্রিয়েট করব, এরকম আমার একটা পেজ এসে পড়বে, এবং আমি যেটা করব এখান থেকে পুরো জিনিসটা কপি করে দেন এখানে আমি পেস্ট করব। আর কপি করার পর এখানে আপনি যদি পেস্ট করেন, তাহলে এখান থেকে আপনি কিন্তু ইজিলি ট্রান্সলেট করতে পারবেন। আর এখানে যদি আমি বলি যে এইটা ট্রান্সলেট করা খুবই ইজি, এবং আরও কিছু আমি ওয়ে বলবো যেটা দিয়ে আপনি পরে যদি আপনার এমন হয় যে আপনার ট্রান্সলেশনটা একটু ভুল হয়েছে বা কোনো একটা চেঞ্জ আছে, তখন সেটা আরও অথেন্টিক ওয়েতে আপনি করতে পারবেন। আর সেটাও তেমন কোনো কঠিন কাজ না। সো আমি এখানে সরাসরি টুলসে ক্লিক করবো, এবং টুলসে ক্লিক করার পর আপনি যদি এখানে নিচে যান, এখানে সরাসরি দেখবেন যে গুগলের যে ট্রান্সলেশন আছে সেখান থেকে ইজিলি ট্রান্সলেট করা যাবে। তো ট্রান্সলেট ডকুমেন্টে যদি আমি ক্লিক করি, তো এইটা আমি একটা টেক্সট লিখলাম যেটা হলো নিউ ডকুমেন্ট টাইটেল, আমি সেটা দিয়ে দিলাম, এবং আমার ল্যাঙ্গুয়েজটা চুজ করতে হবে। এখন ইংলিশ থেকে জার্মান ল্যাঙ্গুয়েজটা আমি এখান থেকে চুজ করব, স্ক্রল করব, এবং জার্মান যেটা আছে সেটা আমি ট্রান্সলেটে ক্লিক করব। এখন ট্রান্সলেটে ক্লিক করার পরেই অন্য একটা ট্যাবে চলে যাবে,
এবং সেই ট্যাবে আপনি যেটা দেখবেন সেটা হলো টোটালি জার্মানে ট্রান্সলেট করা যে বেসিক যে কাজগুলো সেটা হয়ে গেছে এখন আমি যদি মনে করি যে এই জিনিসটা মেবি হয় না বাট এটা কিন্তু না আপনি এটার সাথে এটা মিলায়ে দেখেন যে এইটা কিন্তু প্রফেশনাল আছে বাট এখানে কিন্তু জার্মানিস যে জার্মানের যে ভাষাটা আছে সেই অনুযায়ী হয়ে গেছে আর মনে করলাম যে আমাদের ট্রান্সলেশন ঠিকভাবে হয় নাই বা কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা পার্টিকুলার সেন্টেন্স সেটা প্রপারলি হয় নাই দেন আমরা যেটা করতে পারি এই টাইপের অনেক ওয়েবসাইট আছে এইটা আমার কাছে একটু অথেন্টিক একটু বেশি মনে হয়েছে আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন deepl.com এইটা ট্রান্সলেটার এইখানে আপনার যে জিনিসটা ট্রান্সলেট হয় নাই তো সেটা এখানে টাইপ করবেন এবং দেন আপনি এইটা চুজ করবেন যে কোন ল্যাঙ্গুয়েজে আপনি সেটা ট্রান্সলেশন চাচ্ছেন আর এখান থেকেও যদি আপনার এমন হয় যে আপনার যেটা ট্রান্সলেশন আসছে সেটা ভুল বা যদি অ্যাকুরেট না হয় দেন আপনি যেটা করবেন সেটা হলো সবচেয়ে বেস্ট একটা হলো চ্যাট জিপিটিতে যাওয়া এবং চ্যাট জিপিটিতে যে আপনি ফুল ট্রান্সলেট না করার চেয়ে বেটার হলো এখানে স্পেসিফিক যদি কোনো ওয়ার্ড আপনি দেখেন ট্রান্সলেশন হয় নাই বা ট্রান্সলেট হয় নাই ঠিকভাবে তখন আপনি সেখানে সেই ওয়ার্ডটা লিখবেন যে সাপোজ আমি যদি বলি সাপোজ এই কথাটাই যদি আমি বলি এই ওয়ার্ডটা আমার মনে হলো যে এটা মনে হয় ভালোভাবে ট্রান্সলেট হয় না বা কিছু একটা তো আমি এখানে সরাসরি এটার ভিতরে লিখবো এইটা লিখে যখনই আমি প্রেস করলাম তখন এখানে অ্যাকচুয়াল যে জার্মান ল্যাঙ্গুয়েজ যেটা সেই অনুযায়ী এটা ট্রান্সলেট হয়ে যাবে এইখানে যখন আমি চ্যাট জিপিটিকে বললাম যে আমার যদি কোনো সন্দেহ থাকে এই জিনিসটা ভুল হয়েছে বা কিছু তখন আমি চ্যাট জিপিটিকে যখন বললাম যে আমাকে এইটার অ্যাকুরেট যে জার্মানটা আছে সেটা আমাকে বলে দাও তখন কিন্তু সে বলে দিল এখানে যেটা আছে সেটাও ক্লায়েন্ট হয়তো বা স্যাটিসফাই হইতে পারে যদি সে স্যাটিসফাই না হইতে পারে তখন আপনি এখানে বাই লিখে দিতে পারেন যে অ্যানাদার আপনি ট্রান্সলেশন আছে এটাও আপনি চাইলে দিতে পারেন তখন আপনার ক্লায়েন্ট যেটা চুজ করবে বা সে যেটা চায় চুজ করতে সেটা কিন্তু করতে হবে ইজিলি প্রায় সময় যেটা হয় যে আপনি যে ল্যাঙ্গুয়েজটা আপনি চাচ্ছেন ট্রান্সলেট করতে সেইটাকে ক্রস চেক করবেন যে আপনি যেটা চাচ্ছেন সেটা কি অ্যাকচুয়ালি হয়েছে কিনা বা রাইট কিনা আর যদি সেটা হয়ে থাকে তখনই কিন্তু ক্লায়েন্ট আপনাকে নেক্সট কাজ দেবে আর এখন আপনি যদি শুরুতেই মনে করেন যে আমি একটা প্রজেক্ট কাজ করলাম এবং আমি $20 $30 বা $50 আর্ন করলাম তাহলে আমার কাছে সেটা কিন্তু না সো এই টাইপের কাজ যাদের থাকে তাদের কিন্তু কন্টিনিউয়াসলি কাজ থাকে সো আপনি অলওয়েজ দুই তিনটা জায়গায় আপনি ক্রস চেক করে নেবেন যেহেতু আপনি জার্মানের অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজটা জানেন না আর যেহেতু আপনি জার্মানে থাকেন না সেহেতু এটা স্বাভাবিক যে আপনার একটু ভুল হইতেই পারে বাট এইটা যতটা অ্যাকুরেট আপনি দেবেন বা যতটা অথেন্টিক ওয়েতে আপনি প্রোভাইড করবেন তখনই কিন্তু আপনি ক্লায়েন্টটা ধরে রাখতে পারবেন বা আরও অনেক কাজ পাবেন আর এই টাইপের অনেক আপনি ওয়েবসাইট পেয়ে যাবেন যেখানে এরকম ট্রান্সলেট করা হয় শুধুমাত্র গুগল ট্রান্সলেট করে আপনি যদি দিয়ে দেন তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো মোস্ট অফ দ্য টাইম মানুষ আপনাকে সাজেস্ট করতে পারে যে আপনি গুগল ট্রান্সলেট করে সেটা করে দেন এইটা কিন্তু কখনোই করবেন না অবশ্যই সেটা ক্রস চেক বারবার করতে হবে